নমস্কার, আমরা এখন আছি বিশিষ্ট চিকিৎসক বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মনতোষ পাজার সঙ্গে আলাপচারিতায়। ডক্টর পাজা নমস্কার, আমরা একটু প্রথমেই জানতে চাইব, এই যে এখন করোনার একটা আবহ আতঙ্ক, করোনার সাথে হৃদরোগের কতটা সম্পর্ক, বা হৃদরোগীরা করোনার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি বেশি বা কম? করোনা এবং হৃদরোগের মধ্যে একটা রিলেশন আছে। এটা চাইনিজ থেকে ইন্টারনেটে থ্রু দিয়ে আমাকে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি জার্নালেও পাবলিশ হয়েছে, দেখা গেছে যে করোনা এই সমস্ত করোনারি আটারি গুলোকে ইনভলভ করে। একটা আটারির মধ্যে কি থাকে, তিনখানা লেয়ার, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া। মোর ইনার মোস্ট লেয়ার যেটা আছে ইন্টিমা, তার উপরে আমাদের এন্ডোথেলিয়াম থাকে, সেই এন্ডোথেলিয়ামটাকে ড্যামেজ করে দেয় করোনা ভাইরাস, এবং সেই ড্যামেজের জন্য আটারি গুলো ইরেগুলারি হয়, তার জন্য হার্ট অ্যাটাক হয়। ইসিজি করলে দেখা যাবে পেশেন্টদের যে ইসিজি যার লাইক করোনারি থ্রম্বোসিস মতন ইসিজি এভিডেন্স পাওয়া যায়, কিন্তু যখন আমরা এনজিও করে দেখি এনজিওটা নর্মাল থাকে। কাজে টোটালি অবস্ট্রাকশন হচ্ছে না আটারিটা, করোনা আটারিটা, কিন্তু ইসিজিটা হার্ট অ্যাটাকের মতন ইসিজি পাওয়া যায়। এইটাকে আমরা বলতে পারি যে কোনো এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার জন্য, করোনা আটারি এন্ডোথেলিয়াল ড্যামেজের জন্য এটা হচ্ছে। এবং যখনই এই সময় বুকে ব্যথা হয়, কিছু ক্ষেত্রে লোকের শ্বাসকষ্ট হয়, কিছু লোক সাডেন ডেথ হয় এবং হার্টে ইরেগুলার বিট হয়। এবং এই ছাড়া দেখা গেছে এটা অন্য কি কারণ, ভাইরাসের যেমন ভাইরাল মায়োকার্ডাইটিস, ভাইরাস থেকে হার্টের মাসেলটাকে ড্যামেজ করে সেটা মায়োকার্ডাইটিস বলে, তার থেকে হার্টের পাম্পিং ফাংশন কমে যায় এবং তখন হার্ট ফেলিওর হয়। এই জন্য পেশেন্ট মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি এইগুলো ডেভেলপ করে। আর হার্ট অ্যাটাক হয় পেশেন্টকে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যাকুট করোনারি সিন্ড্রোম বলি, তখন পেশেন্টের যে বুকে ব্যথা হসপিটালে যদি সঙ্গে সঙ্গে দেড় ঘন্টার মধ্যে আসতে পারে, তখন আমরা আইডিয়ালি করোনা ভাইরাসের পরীক্ষা করে তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা দরকার। এবং পেশেন্ট যদি করোনার মোকাবেলার জন্য এখন দূর থেকে আসতে গেলে হার্ট অ্যাটাকের অনেক পরে আসে এবং ঠিক সময়ে পৌঁছাতে পারে না, তখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি না, তখন একটা বিশেষ থেরাপি, থ্রম্বোলাইটিক থেরাপি ওষুধ দিয়ে ক্লটটাকে ডিজলভ করাবার চেষ্টা করি, তারপরের দিন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি। এইভাবে আমাদের এই মেকানিজমে করোনারি আটারি এবং হার্টের মাসেলটা এফেক্ট হয় করোনা ভাইরাসের জন্য। আচ্ছা ডাক্তার, একটা কথা বলুন তো, সেটা হলো যে হার্ট অ্যাটাকে যেমন অনেক মানুষের মৃত্যু এমনিতেই হয়, গোটা বিশ্বজুড়ে হচ্ছে, করোনাতে সেরকমই হচ্ছে, কিন্তু করোনা আর হার্ট অ্যাটাক এই দুটো একসঙ্গে মানুষ কি করে সামলাবে, কি কি লক্ষণ দেখে তারা বুঝতে পারবে যে আমার হার্ট অ্যাটাকের সাথে করোনারও একটা অ্যাটাক হয়েছে? পেশেন্টের যখন জ্বর হচ্ছে, পেশেন্টের কাশি আছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, সেই পরিস্থিতিতে যদি কারো বুকে ব্যথা হয় তখন আমাদের ইসিজি করতে হয়, ইসিজি করে ডায়াগনোসিস করতে হয়। এই ছাড়া আদার বায়োকেমিক্যাল পরীক্ষা করতে হয়, যেমন ট্রপ টি, ট্রপোনিন আই, এগুলো পরীক্ষা করতে হয়, হাই সেন্সিটিভ ট্রপ টি পরীক্ষা করতে হয়, এবং প্রো বিএনপি বিএনপি এগুলো বায়োমার্কার পরীক্ষা করতে হয়। তখন এই ইসিজি ছাড়া এই বায়োমার্কার রক্ত পরীক্ষা করে আমরা কনফার্ম করি। ফাইনালি তখন এনজিও করে দেখা যায় করোনা আর্টারি ব্লক আছে কিনা, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে লাগবে কিনা। বুকে ব্যথা থাকবে, শ্বাসকষ্ট থাকবে, হার্ট ফেলিওর হবে, কিছু লোক হার্টে কার্ডিওজেনিক শকে চলে যাবে, যখন তার ব্লাড প্রেশার রেকর্ড করা যাচ্ছে না, হায়ার সেন্সোরিয়াম, পেশেন্ট ড্রাউজি হয়ে গেছে, পেশেন্ট কনভালশন হচ্ছে, ইউরিন বন্ধ হয়ে গেছে এবং পেশেন্টের বারবার রিপিটেড কনভালশন হচ্ছে, এই পরিস্থিতিতে কার্ডিওজেনিক শক অবস্থায় আমরা দেখতে পাই। আচ্ছা, হার্ট নিয়ে প্রবলেমে ভুগছেন এরকম রোগী, তিনি করোনা আক্রান্ত হলেন, এইবারে তার পক্ষে কোনটা তিনি সামলাবেন, হার্টের অ্যাটাকটা
না করোনা অ্যাটাক বা দুটোই উনি কিভাবে মোকাবিলা করবেন? না, একই কথাবার্তা হচ্ছে যে পেশেন্টের কি অবস্থায় আছে। আমাদের হার্টের যা যদি করোনা অ্যাটাক হয় তার ট্রিটমেন্ট আমাদের যথা নিয়ম অনুসারে দিতে হবে। আর করোনার ট্রিটমেন্ট সত্যি কথা বলতে কি, করোনার তো সেরকম ওষুধপত্র নেই, একমাত্র আমাদের অ্যাজিথ্রোমাইসিন দিতে হয়। এর সাথে আমাদের দেশে এখন ইন্ডিয়াতে আইসিএমআর অ্যাপ্রুভ হাইড্রোক্লোরোকুইন দেওয়া হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হয়, সেই ওষুধও চলবে। এবং পেশেন্ট যদি হাইপোটেনশন হয়ে যায়, রেসপিরেটরি ফেলিওর হয়, শ্বাসকষ্ট হয়, তখন তাকে ভেন্টিলেটরে রাখতে হবে। ভেন্টিলেটর মানে করোনা দিয়ে লাংসটা যে সমস্ত অ্যালভোলাই আছে সেটা কলাপস করে গেছে, নিউমোনিয়ার মতো হয়ে গেছে, সেখানে পেশেন্ট আর অক্সিজেন নিতে পারছে না, শ্বাসকষ্ট নিতে পারছে না, তখন হাই প্রেশার দিয়ে ভেন্টিলেটর দিয়ে সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে। এইভাবে পেশেন্টকে বাঁচানো হয়। এবং সেই সময় অনেক জায়গায় ভেন্টিলেটর না থাকে, বাইপাস বলে একটা যন্ত্র দিয়ে তাকে অক্সিজেন দেওয়া হয়। এবং আইডিয়ালি তাতেও যদি ফেলিওর হয় তখন আমরা ইগমো দিয়ে কিছুক্ষণ বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারি। তবে একটা কথা, যে করোনা এবং হার্ট অ্যাটাক হলে তার মৃত্যুর মানে সংখ্যা খুবই বেশি, এটা দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রায় নিয়ারলি 100% হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। রেসপিরেটরি ফেলিওর হার্ট অ্যাটাক অবস্থায় হয়ে গেলে আমাদের বাঁচার চান্স খুব কম, হার্ডলি যদি 2.5-3% লোকে জীবন পেতে পারে। আচ্ছা, আপনি পশ্চিমবঙ্গে একজন প্রথিতযশা চিকিৎসক, আপনি এই মুহূর্তে সিচুয়েশনটা কিরকম দেখছেন হার্ট অ্যাটাক এবং করোনা মিলিয়ে? না, এখন আমরা হার্ট অ্যাটাক করোনা মিলিয়ে দেখছি যে অ্যাটাক, যে করোনার হার্ট অ্যাটাকটা হচ্ছে সেটা নো ডাউট। তবে আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত সমীক্ষা করে দেখা যায় না কার অ্যাটাক হলো, কার মায়োকার্ডিয়াস হলো, হার্টের ইরেগুলার বিট হলো, সেইগুলো কোনো কাজ নেই। আমি যেটা বলছি সেটা কাজ হচ্ছে ইউয়ানের, যে চাইনা থেকে এটা আমাদের পার্টিকুলার জ্যাকে যেটা পাবলিশ সেই সব কথাবার্তা বলেছি। এরা 500 কেসে এগুলো ফলো আপ করেছে, করে দেখেছে মায়োকার্ডাইটিস, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্টে ইরেগুলার বিট, সাডেন কার্ডিয়াক ডেথ, কার্ডিওজেনিক শকে মেজরিটি লোক মারা যায়। আচ্ছা, প্রিভেন্টিভ মেজার, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলা হয়, আপনি কি অ্যাডভাইস করছেন এই সময়? এখন যে আমি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে কথা বলতে, আমেরিকাতে মানে আমাদের এইচআইভি ইনফেকশন হয় তো, এইডস হয়, অ্যান্টি, তার ট্রিটমেন্ট যে অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট, আমেরিকাতে এবং চাইনাতে সমীক্ষা করে দেখেছে একটা ওষুধের নাম হচ্ছে রেমডেসিভির। রেমডেসিভির এটা হচ্ছে মেকানিজম নোভেল নিউক্লিওটাইড অ্যানালগস, এইটা ইউজ করে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম অথবা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম অবস্থায় এসে গেলে, তাতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হচ্ছে, মর্টালিটিটা অনেক ইম্প্রুভ হয়েছে। এছাড়া আমাদের আইসিএমআর যেটা করেছে হাইড্রক্সিক্লোরোকুইন, এটাতে যখন রোগ হচ্ছে মানে 400 মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা দেওয়া হয়, তারপরে প্রতিদিন একটা করে দিয়ে 10 দিন ট্রিটমেন্ট করা হয়। এর সাথে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম একটা করে দিতে হয়, এটা 10 ডেজ। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ট্রিটমেন্ট। এছাড়া যে আরো কাজ হয়েছে চাইনাতে অথবা আমেরিকাতেও, টসিলিজুমাব, এটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এটা চাইনিজ ন্যাশনাল হেলথ কেয়ার কমিশনে এটা ট্রায়াল হয়েছে, যে টসিলিজুমাব এটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এটা ইউটিলিটি কখন হবে, যখন অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হবে আর ব্লাডের মধ্যে ইন্টারলিউকিন 6 এই পদার্থটি অনেক বেড়ে যাবে, তখন এটাকে ইউজ করা দরকার। আমাদেরই একজন ডক্টর এতে ইতালিতে, ইতালি ইউনিভার্সিটির হেড অফ দি ডিপার্টমেন্ট কার্ডিওলজি, ও করোনা ভাইরাস হয়েছিল এবং করোনাতে ভুগছিল, সে স্টেবল ছিল, কিন্তু এই টসিলিজুমাব এই ওষুধটা দেবার পরে 2 দিন পরে তার সেপসিস ডেভেলপ করলো, তাকে মারা গেল। কাজে সেপসিস একটা ইম্পর্টেন্ট চান্স এই টসিলিজুমাব দিলে প্রবলেম হয়। এছাড়া
চার নম্বর ড্রাগ হচ্ছে অ্যান্টি প্যারাসাইটিক। প্যারাসাইট মানে জিয়াডিয়া, আমাশা, হুকওয়ার্ম, এইগুলোকে যে মারে সেইগুলো প্যারাসাইটিক ডিজিজ বলি। আমাদের দেশেতে রাউন্ড ওয়ার্ম, কেঁচো যে পেটের মধ্যে থাকে রাউন্ড ওয়ার্ম, তার ওষুধ আছে, দ্যাট ইজ ইভারমেকটিন। ইভারমেকটিন এই ট্রায়ালটা অলরেডি জাপানে এবং মেলবোর্নে এটা করেছে, দেখেছে, দেখা গেছে যে এর মর্টালিটি অনেকখানে কমায়। কারণ এই যে ইভারমেকটিনটা আমাদের অলরেডি FDA অ্যাপ্রুভ ড্রাগ, এরা HIV AIDS পরীক্ষাতে, ইনফ্লুয়েঞ্জাতে, জিকা ভাইরাসের ট্রিটমেন্টে অ্যাপ্রুভ করেছে FDA তে, দেখা গেছে এর প্রগনোসিস বেটার। কিন্তু অ্যাজ এ হোল কোনো ড্রাগই একবার 100% কিউর করতে পারে না। অ্যাজ উই আর ওয়েটিং ফর দি ভ্যাকসিন, ভ্যাকসিন অনেক সময় লাগবে, মিনিমাম 6 মাস থেকে 1.5 থেকে 2 বছর লাগবে। এরা 6টা স্টেজে আছে এবং ভ্যাকসিনটা তৈরি করতে গেলে 6খানা স্টেজ লাগে। প্রথমে এক্সপ্লোর করতে হবে, তারপরে ওকে অ্যানিমেল এক্সপেরিমেন্টে সাকসেস হতে হবে, তারপরে হিউম্যান বিং এ প্রি ক্লিনিক্যাল ট্রায়াল দিতে হবে, তারপরে হিউম্যান বিং এ কতটা সেফটি, কতটা এফিকেসি আছে সেটা পরীক্ষা করে দেখতে হবে, তারপরে মার্কেটে বাজারে ছাড়ার আগে লার্জ স্কেলে প্রোডাকশন করতে হবে এবং ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে হিউম্যান বিং এ রাখবে। কাজে অনেক 1.5 থেকে 2 বছর লেগে যেতে পারে। ইন্ডিয়া থেকে আমাদের কম্বাইন করে এটা ভ্যাকসিন তৈরির পথে আছে। ডক্টর পাজা, লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এই দুটোর ক্ষেত্রে আপনার কোনো উপদেশ আছে? এটা নিশ্চয় আমি বলছি। আর একটা ইম্পর্টেন্ট ড্রাগ বলে দিই, মানে একটা কোনো লোকের যদি কোভিড ভাইরাস থেকে ট্রিটমেন্ট হয়েছে, ভালো হয়ে বাড়ি গেছে, তারপর তার প্লাজমাতে রক্তটা যদি নেই, প্লাজমাতে পরীক্ষা করে অ্যান্টিবডি থাকে, এই প্লাজমা দিয়ে একটা অন্য পেশেন্টকেও আমরা ভালো করতে পারি। প্লাজমা ট্রান্সফিউশন কনভালেশন স্টেজে যাদের অলরেডি ভালো হয়ে গেছে, তাদের ব্লাডটা নিয়ে অন্য লোককে যারা কোভিডে ভুগছে তাতে দিয়ে ভালো হয়, এই একটা ট্রিটমেন্ট। এখন টাইমিং আমার যেটা দরকার, আপনি বললেন প্রিভেনশন, প্রিভেনশন করলে ডেফিনেটলি আমাদের ভিটামিন সি হাই ডোজে দিতে বলেছে, কিন্তু লাভ নেই। তবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাতে থাকে, ভিটামিন ডি খাওয়াতে হবে। এবং কিছু ক্ষেত্রে আমাদের দেখা গেছে ইকোনোসাপ মানে মানে মাছ বেশি করে খেতে হবে, হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি করে খেতে হবে। এনিহাও আমাদের সেলফ কেয়ার ভেরি ইম্পর্টেন্ট কেয়ার, সেটা হচ্ছে বোথ ফিজিক্যালি, ইমোশনালি, ইভিন স্পিরিচুয়ালি, ইভিন বাই যোগা যদি আমরা প্র্যাকটিস করি, তাতে আমাদের বডির ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রেংথেন করবে, তাতে মর্টালিটি, মর্বিডিটি এবং প্রিভেনশন এবং বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে, তাতে করোনা প্রাদুর্ভাব থেকে অনেক কমাবে, তার ইনসিডেন্স অনেক কমাবে। আচ্ছা ডক্টর পাজা, শেষে একটাই কথা জানতে ইচ্ছে করছে, এখন একটা প্যানিক স্ট্রিকেন মানুষ, তা আপনার উপদেশ কি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের প্রতি আকাশবাণীর মাধ্যমে? এখন যেটা মেইন জিনিস আমাদের করতে হবে, হ্যাঁ, 3 T মনে রাখবেন। 3 T, ফার্স্ট হচ্ছে টেস্টিং, এখন র্যাপিড টেস্টিং ভেরি ইম্পর্টেন্ট। এক একটা রেড জোন মানে যেখানে বেশি কন্টেনমেন্ট, মানে বেশি পিপল, অনেক লোক করোনা ভাইরাসে ভুগছে, দ্যাট এরিয়াকে আমরা রেড জোন বলি, সেখানে র্যাপিড টেস্ট করে অসুখটাকে আমাদের ডায়াগনোস করতে হবে, করে তাকে ট্রেসিং করতে হবে, সে কার সাথে মিশেছে, কোন ফরেনার সাথে মিশেছে, কে বাইরে থেকে, সেটা টেস্ট করে সবগুলো ফাইন্ড আউট করতে হবে, তারপরে তার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সো এছাড়া আমাদের যে প্রিভেনশনের মধ্যে যেটা করতে হবে, মেইন ডিস্টেন্স মেনটেন করতে হবে, মিনিমাম 6 ফুট, একজন থেকে অন্য থেকে দূরত্ব মিনিমাম 6 ফিট ডিস্টেন্সে থাকতে হবে, যাতে আমাদের কথাবার্তায় কাশি সর্দি কাশির মধ্যে যে সমস্ত ড্রপলেট গুলো বেড়াচ্ছে তাতে অন্যকে ইনফেকশন না করে, দূরে থাকলে ড্রপলেট গুলো যাবে না, ইনফেকশন করতে পারবে না। এছাড়া রেগুলার হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং করে হাতের হাইজিনকে প্রত্যেকটা সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাতের পরিষ্কার রাখতে হবে, এবং সেই হাত দিয়ে আমাদের নাকে এবং মুখের মধ্যে হাত দেওয়া চলবে না। ডিস্টেন্স মেনটেন্স করা ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল হাইজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলোকে আমাদের মেনটেন করতে হবে। এছাড়া আমি একটা কথা বলবো, আমাদের দেশে যে পার্টিকুলারলি যে পার্টিকুলার যারা ট্রিটমেন্ট করছে, ডাক্তার প্যারামেডিকেল স্টাফের মধ্যে
এর প্রাদুর্ভাব, এই যে দেখলাম আজকে টিভিতে যে 6-7 জন ডক্টর, 30 ডক্টর কোয়ারেন্টাইন আছে, 7 ডক্টর অলরেডি ইনফেকশনে ভুগছে। আমার বলা কথাবার্তা হোল হায়ার অথরিটিকে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, এবং দিলেও সেইগুলো কি প্রপার ইউটিলিটি হচ্ছে কিনা, কিভাবে ব্যবহার করতে হবে, যে ডাক্তার যে নার্স ব্যবহার করবে ঠিক মতো তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, এবং কিভাবে খুলবে কিভাবে পড়বে এইটা খুবই জরুরি, নাহলে তারাও আমাদের মেডিকেল প্যারামেডিকেল স্টাফ সবাই অসুস্থ হয়ে পড়বে। এক দিনকে দিন দেখা যাচ্ছে ডাক্তারদের মধ্যে প্রভাব বেড়ে গেছে, এবং ডাক্তারদের মধ্যে কালকে আমরা পরশুদিন দেখছিলাম 100 ডক্টর্স ইন ইন্ডিয়া ইজ এফেক্টেড, অ্যান্ড তার মধ্যে অ্যানাদার 30 সিস্টার অলসো এফেক্টেড। সো প্রপার ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড থিং, যে আমাদের গভর্নমেন্ট আজকে 20 তারিখ থেকে আমাদের বলেছে কিছু কিছু রেস্ট্রিকশনকে মানে ইজিং দি রিল্যাক্স করছে, রেস্ট্রিকশন অফ লকডাউন এটা বলতে যাচ্ছে, সিম্পল করার চেষ্টা করছে। যেখানে কোথায় করবে, যে গ্রিন জোন, যখন গ্রিন জোন বলবো কোথায়, যার প্রাদুর্ভাব নেই এবং খুব কমে গেছে, যেমন গোয়াতে মণিপুরে এখন একটাও লাস্ট 2 সপ্তাহের মধ্যে কোনো প্রাদুর্ভাব নেই, এটা গ্রিন জোন বলবো। কাজে সেই সব জায়গায় আমাদের লকডাউন থেকে সেটেল করতে পারে, তা থেকে নর্মাল কাজে ফিরতে পারে, তার কোনো অসুবিধা নেই, এটা করা যেতে পারে। যেখানে রেড জোন সেখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে, লার্জ স্কেলে র্যাপিড টেস্ট করে লোকগুলিকে বার করতে হবে, এবং তাদের কানেকশন কোথায় কোথায় কোন লোকের সাথে মিশে সেগুলোকে বার করতে হবে। ঠিক আছে ডক্টর পাঁজা, অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে মূল্যবান অনেক উপদেশ পেলাম। আকাশবাণীর তরফ থেকে ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।